এই চিঠিটা তুমি কোত্থেকে পেলে? পারিজাতের ঘরের বারান্দার সামনে মাধব ঝাড় দিচ্ছিল, মাধব পেয়েছে। বিশ্বাস হচ্ছে না তো? আমি ডাকছি মাধব। দাঁড়াও, কাউকে ডাকতে হবে না। কেন ডাকতে হবে না? কেন, তাহলে বিশ্বাস করবি কি করে? তোর দিদি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে? এখন তো আমাকে তোরা কেউ বিশ্বাস করিস না। না, আমি মিথ্যে কথা বলি, আমি আমি চুরি করি, আমি বিষ খাওয়াই লোককে, আমি তো আমি তো খারাপ না? দিদির থেকে বাইরের লোক বেশি আপন তোদের, বাইরের লোকের সামনে দিদিকে অপমান করতে বাধে না। আমি কিন্তু ইচ্ছে করলে এই চিঠিটা আজকে ঢাক ঢোল পিটিয়ে সকলকে দেখাতে পারতাম, সকলকে জানাতে পারতাম। তখন কোথায় মুখ লুকাতো তোদের পারিজাত? এসব কিছুই বলবে না তুমি? বলবো না, বলবো না। কেন বলবো না জানিস? তোর মুখের দিকে তাকিয়ে। কারণ তুই আমার ভাই। তুই যতই কেউ কেটা হয়ে যাস, যতই গম্ভীর মুখে হুকুম চালাস, তুই কিন্তু আমার কাছে এখনো সেই সর্বনাশ করে যাবে।